যখন পুরো দেশ বিদেশি শক্তির বিরুদ্ধে অর্থাৎ ইংরেজদের দাসত্ব থেকে মুক্তির জন্য সংগ্রাম করে চলেছে ঠিক তখনই অন্তর্দেশীয় কিছু প্রভুশ্রেণী মানুষ অবশ্য আমার তাদেরকে প্রভুশ্রেণী মানুষ বা প্রভু বলতে ঘৃণাবোধ করছে তারা নিজেরাই নিজেদেরকে প্রভু মনে করত বা মানুষ মনে করত। সেই সমস্ত জাতীয় কীটরা আমাদের অন্তর্দেশীয় নিম্নবর্ণ বা আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষদের উপর শোষণ করত ও ধর্মের নামে অত্যাচার করত সেইসব মানুষত্বহীন পশুদের থেকে মানুষকে রক্ষা করতে অর্থাৎ অত্যাচার থেকে মুক্তির পথ দেখাতে আঠেরোশো বারো খ্রিস্টাব্দে এগারোই মার্চ অবিভক্ত বাংলার গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার অন্তর্গত ওড়াকান্দির পার্শ্ববর্তী সাতলাডাঙ্গা গ্রামে মা অন্নপূর্ণা ও পিতা শ্রী যশমন্ত বৈরাগীর কোল আলো করে জন্ম নেয় এই প্রতিবাদী শান্তিপ্রিয় সন্তান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর প্রতিষ্ঠানিক শিক্ষা বা পুঁথিগত বিদ্যা সেভাবে না পেলেও প্রেম ভক্তির কথা খুবই সহজ সহজভাবে সে প্রচার করতেন বৈষ্ণববাড়িতে জন্ম হওয়ার কারণে শাস্ত্র আলোচনার মাধ্যমে হিন্দু ও বৈদ্যশাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন বিভিন্ন জায়গায় যাওয়া আসার সুবাদে অভিজ্ঞতালব্ধ জ্ঞানও অর্জন করেন তিনি তবে ঠাকুর বলতেন লোয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে পরপতি পরী কবুনা স্পর্শ করিবে হরিকে না ডাক ডাকিলে হরি তোমাকে ডাকিবে অর্থাৎ নিয়ে নিজের স্ত্রী ব্রহ্মচারী চৈত্রবান রবে পরের স্ত্রী ও পরের স্বামীকে কখনো না স্পর্শ করিবেন তাহলে তুমি হরিকে না ডাকলেও হরি ঠিকই তোমাকে ডেকে নেবে আগে নিজে চৈত্রবান তারপরে ঈশ্বরকে খোঁজ ঠাকুরের স্ত্রী অর্থাৎ মাতা দেবী তাদের দুটি পুত্র সন্তান গুরুচাঁদ ও উমাচরণ গুরুচাঁদ যাকে আমরা গুরুচাঁদ ঠাকুর নামে চিনি বা জানি হরিচাঁদ ঠাকুর কলিযুগের শেষ এবং শ্রী হরির পূর্ণ অবতার যা তার অনুগামীদের সকলে বিশ্বাস করেন এবং তাকে বলা হয় পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ সম্পর্কে একটি ভিডিওতেই সব আলোচনা করা সম্ভব না তাকে নিয়ে রসরাজ কবি তারকচন্দ্র সরকার শ্রী শ্রী হরির গ্রন্থটি রচনা করেন যেখানে আপনি আরও জানতে পারবেন হরিচাঁদ ঠাকুর সম্পর্কে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে গিয়ে পড়ে আসতে পারেন আশা করি ভালো লাগবে আঠেরোশো আটাত্তর সাল পাঁচই মার্চ মাত্র পঁয়ষট্টি বছর বয়সে সিসি ঠাকুর হরিচাঁদ ঠাকুর ইহকালের মায়া ত্যাগ করেন এবং পিতা হরিচাঁদের মৃত্যুর পর মত ধর্মের উন্নতি সাধন ও শিক্ষার প্রসারের ব্রতি হয়েছিলেন গুরুচাঁদ অর্থাৎ শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ বলেছেন খাও বা না খাও তাতে ক্ষতি নেই ছেলে মেয়েকে দিতে শিক্ষা দরকার হলে করো ভিক্ষা অর্থাৎ ঠাকুর বুঝেছিলেন যে এই অত্যাচারী জাতিকে মুক্তি লাভের পথে আনতে গেলে আগে তাদেরকে শিক্ষা দিতে হবে তাই তিনি এই কথা বলেছেন সিসি ঠাকুর হরিচাদের এই আন্দোলনের বিজয়ী হিসাবে জয় নিশান জয় ডাঙ্কা ও কাশি বা কাশি নিয়ে আমার মতুয়া ভাই বোনেরা মহোৎসব পালন করেন যখন পুরো দেশ বিদেশি শক্তির বিরুদ্ধে ওয়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক বেশি শেয়ার করবেন এবং লাল সাবস্ক্রাইব টি টিপে পাশের টিপে পাশে রাখা বেলাইকানটি টিপতে একদমই ভুলবেন না পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য